হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রায় সকলে ফেসবুক ব্যবহার করি, কিন্তু আমাদের পার্সোনাল ফেসবুকটি অন্য কেউ লুকিয়ে হ্যাক করে ব্যবহার করছে কিনা আমরা তা কীভাবে দেখব বা জানব, তা জানার জন্য আমরা চলে যাবো ফেসবুকের কর্নারে এই থ্রি ডট লাইনে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে ফেসবুক সেটিংস নামে একটি অপশন রয়েছে, সেই সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর একটু নিচের দিকে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাবেন সিওল নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এক সময় রেডমি নোট 9S নামে একটি ফোন শো করছে, সেটা হচ্ছে আমার ফোন। আমি আমার ফেসবুকটি আমার এই ফোনে ব্যবহার করছি। কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও দুইটি ফোনের নেম শো করছে, একটি হলো ইনফিনিক্স হট 10 প্লে আর একটি হলো এক সময় ফোকাস C31। তার মানে হচ্ছে আমি ছাড়াও আমার ফেসবুকটি আরও দুইজন ব্যক্তি ব্যবহার করছে। তো তাদের কাছ থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি কীভাবে লগ আউট করব, তো তাদের কাছ থেকে ফেসবুকটি লগ আউট করার জন্য আমরা এই কর্নারের থ্রি-ডট লাইনে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে দিকে দেখতে পাচ্ছেন লগ আউট নামে একটি অপশন রয়েছে, আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই তার ফোন থেকে আমার ফেসবুকটি লগ আউট হয়ে যাবে। তারপর আমরা একসময় পোকো C31 ফোনের ক্ষেত্রে একই কাজটি করব। আমরা এই কর্নারের থ্রি-ডট লাইনে ক্লিক করব, তারপর আমরা লগ আউটে ক্লিক করে তার ফোন থেকে আমার ফেসবুকটি লগ আউট করে দেব। দেখতে পাচ্ছেন লগ ইনের মধ্যে শুধু আমার ফোনের নেমটি শো করছে, তার মানে হচ্ছে অন্য দুটি ফোন থেকে আমার ফেসবুকটি লগ আউট হয়ে গেছে। তারপর আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবেন। ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করলে কী হবে, যারা আপনার ফেসবুকটি হ্যাক করে ব্যবহার করছে তারা আর পুনরায় ফেসবুকটি লগ ইন করতে পারবে না। যারা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে জানেন না, ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করতে হয় তা নিয়ে আরেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, সেই ভিডিওটি দেখে নেবেন।